প্রোডাক্টিভ রমদান এই শিরোনামের যে সিরিজ অফ লেকচার আজকের এই পঞ্চম পর্বে জাকাত আদায়ের গুরুত্ব ও পদ্ধতি শীর্ষক আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় উপস্থিত প্রিয় সঞ্চালক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন ডক্টর মোহাম্মদ ওবায়দুল্লাহ এবং কানাডা থেকে শাহেখ আবু নোহাম্মান তারেক এবং দর্শক শ্রোতা মন্ডলী যারা এই অনুষ্ঠান দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আবারও রমাদন মুবারকের শুভেচ্ছা জানাচ্ছি সম্মানিত সুধী মন্ডলী আমরা আমাদের দুইজন আলোচকের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্র্যাকটিক্যাল আলোচনা আমরা আমরা বিভিন্ন আঙ্গিকে এবং দেখেছি এবং ডক্টর সাহেব শেষ যে যে কথাটা বলেছেন আমরা যদি এই আলোচনাগুলো আমাদের প্র্যাকটিক্যাল লাইফে যদি ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে মূলত আজকের আয়োজন এবং এত বিষয় আলোচনা এটা আসলে সার্থকতার মুখ দেখবে আমি যদি সংক্ষিপ্ত আকার আজকের যে আলোচনা হলো এটা যদি সামারি করি তাহলে প্রথমে যে বিষয় সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা বেশ কয়েকটা বিষয় সেটা রিলেট করে দিয়েছেন যেমন আমরা জানি যে ইসলামের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আমাদের দিন প্রথমেই আমাদেরকে জিজ্ঞাসা করা হবে সেটা হচ্ছে নামাজের বিষয় এবং কোরআনে সাতাশ জায়গায় ঠিক একই সাথে নামাজ এবং জাকাত এই দুইটা বিষয় একদম কম্পারেটিভ সাইমেল্টানিয়েসলি মেনশন করা হয়েছে এবং আর পাঁচটা জায়গায় আলাদাভাবে জাকাতের কথা আলোচনা করা হয়েছে এই টোটাল বত্রিশ জায়গায় কোরআনে জাকাতের বিষয়ে বলা হয়েছে এবং জাকাত যদি আদায় করা না হয় যেটা আমাদের পূর্ববর্তী বক্তা ডক্টর করলেন যে কেয়ামতের দিন কি ধরনের পরিণাম আমরা ভোগ করতে পারি যদি জাকাত এটা আদায় না করি এবং একই সাথে এটা আল্লাহ তালার যে একটা হুকুম সেটাকে সরাসরি অস্বীকার করা যদিও আমি নামাজ বা অন্যান্য এবাদত পালন করি বাট এই জাকাতের মতো গুরুত্বপূর্ণ একটা বিধান যদি আমি কিছুটা ইগনোর করি অথবা পালনে যদি অনীহা প্রকাশ করি القران والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله ফাবশিলুকুম বিআযাবিন তাদের জন্য অবশ্যই কিয়ামতের দিন পানিশমেন্ট থাকবে যেটা আল্লাহ তাআলা কোরআনে আরো অনেক জায়গায় উল্লেখ করেছেন সুতরাং অন্যান্য যে ইবাদত আমরা পালন করে থাকি নামাজের জন্য যেমন মসজিদ আছে সেন্টারগুলো আছে পৃথিবীর সকল দেশেই যাকাত আদায়ের জন্য তেমন কোনো সেন্টার বা তেমন ইনস্টিটিউশনলাইজড আমরা একটা সিস্টেম তৈরি করতে পারিনি এই জন্য নামাজের যেভাবে আমরা গুরুত্ব দিয়ে থাকি আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হজের বিষয়ে গুরুত্ব দিয়ে থাকি সৌমের ব্যাপারে আমরা গুরুত্ব দিয়ে থাকি এর সামাজিক একটা দিক আছে ধর্মীয় একটা দিক আছে একই সাথে জাকাতকেও যেন আমরা ধর্মীয় দিক থেকে গুরুত্ব দেই এবং এর যে সামাজিক অর্থনৈতিক আরো যে গুরুত্বপূর্ণ দিক আছে সেটাও যেন আমরা উপলব্ধি করি এটা আমাদের দুইজন আলোচক অত্যন্ত চমৎকার উল্লেখ করেছেন দ্বিতীয় একটা বিষয় হচ্ছে যে অর্থনৈতিক দিক থেকে যদি আমরা জাকাতকে দৃষ্টিপাত করি বা আমরা অ্যানালাইসিস করি তাহলে এটাকে আমরা সংক্ষেপে বলতে পারি যে এটা হচ্ছে দারিদ্র বিমোচন ও সামাজিক কল্যাণের জন্য একটা সার্থক ও কার্যকর একটা কৌশল এর মাধ্যমে দরিদ্র বিমোচন হতে পারে এবং সামাজিক নানান যে বৈষম্য আছে আমাদের সমাজে এই বৈষম্যগুলো দূরীভূত হতে পারে এবং সমাজ আস্তে আস্তে দরিদ্রের যে সেখান থেকে মুক্তি পেয়ে সকল মানুষ যে সুন্দর একটা ব্যবস্থা সে ব্যবস্থার দিকে যেতে পারে এই জন্যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সমাজের যারা দায়িত্বশীল ব্যক্তি সমাজে যাদেরকে আল্লাহ তালা একটু ভালো অবস্থানে রেখেছেন যাদের আর্থিক সচ্ছলতা আছে তাদের উপর দায়িত্ব হচ্ছে এই বিষয়টাকে গুরুত্ব সহকারে দেখা এবং জাকাতের যে অর্থনৈতিক দিক অপর দিক থেকে সামাজিক যে দিক এই বিষয়গুলো উপলব্ধি করা এবং এটা ইমপ্লিমেন্ট করা সামাজিক দিক থেকে যদি আমরা জাকাতকে দেখতে চাই তাহলে এটা যদি আমরা ইতিহাসের আলোকে বিশ্লেষণ করি তাহলে দেখবো যে এটা বিশ্বের ইতিহাসে প্রথম সামাজিক নিরাপত্তা একটা ব্যবস্থা এর মাধ্যমে পুনর্বাসন হয় এর মাধ্যমে মানুষ দায় মুক্তি লাভ করে এবং একই সাথে মানুষ এর মাধ্যমে স্বাবলম্বী হয় এবং অসহায় দরিদ্র নিপীড়িত ও পিছিয়ে পড়া যে জনগোষ্ঠী তাদেরকে অর্থনৈতিক থেকে মুক্তি দিয়ে দিকে নিয়ে যাওয়ার একটা অন্যতম মাধ্যম হচ্ছে এই জাকাত এবং এটা সামাজিক একটা নিরাপত্তা ব্যবস্থা বর্তমান সময়ে আমরা উন্নত বিশ্বে যেটা দেখি যে সরকারের পক্ষ থেকে রাষ্ট্রের পক্ষ থেকে যারা পিছিয়ে পড়া মানুষ যাদের ইনকাম বিলো অ্যাভারেজ তাদেরকে যেভাবে সরকারের পক্ষ থেকে সাপোর্ট দেয়া হয় ইসলামের দৃষ্টিতে জাকাতটাও ঠিক একই একটা বিষয় যারা সমাজের পিছিয়ে পড়া মানুষ তাদেরকে রাষ্ট্রীয়ভাবে জাকাতের মাধ্যমে তাদেরকে সহায়তা করা হবে তাদেরকে এগিয়ে নেওয়া হবে এই মূলত ইসলামের কনসেপ্ট ছিল এবং জাকাত আদায় করা এটা মূলত রাষ্ট্রের দায়িত্ব বা সরকারের দায়িত্ব সেই বিষয়টাও ডক্টর ওবায়দুল্লাহ খুব চমৎকার ভাবে মেনশন করেছেন আমি সর্বশেষ সংক্ষিপ্ত আকারে কয়েকটা বিষয় একটু উল্লেখ করতে চাই সামারি আকারে প্রথম হচ্ছে যে হিসাবটা এটা হতে হবে আমি জাকাত আগে আদায় করি অথবা পরে আদায় করি সেটার ভিন্নতা হতে পারে কিন্তু অন্তত হিসাবটা প্রতি বছর একটা নির্দিষ্ট দিনে জাকাতের হিসাবটা হওয়া প্রয়োজন এবং এই হিসাবের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে চন্দ্র বছর বা যেটা আমরা বলি যে চন্দ্র বৎসর বা হিজরি ক্যালেন্ডার এইটা অনুযায়ী হতে হবে আমরা যে লুনার ক্যালেন্ডার বা আমরা সৌর যে বছর এই হিসাবে করলে হবে না যদি এই হিসাবে আমরা করি তাহলে দেখা যায় যে তিহাত্তর বছর পরে হিসাবে অনুযায়ী যেহেতু এগারো দিনের ডিফারেন্স আছে তিহাত্তর বছর পরে দেখা যায় যে এক বছরের জাকাত আমার আদায় হচ্ছে না এই জন্য অবশ্যই বছরের একটা দিন এটা হিজরি ক্যালেন্ডার অনুযায়ী আমরা নির্দিষ্ট করতে পারি যে ওই দিন আমরা জাকাত অন্তত হিসাব করব। দ্বিতীয় বিষয় হচ্ছে যে জাকাত এটা যে আমি প্রদান করছি এটা কিন্তু আমি কোনো ব্যক্তির প্রতি বা কোনো জনগোষ্ঠীর প্রতি দয়া করছি না বরঞ্চ এটা আমার দায়িত্ব এটা আমার এবাদত এটা আল্লাহ তালার একটা হুকুম এই হুকুমটা আমি পালন করছি যাদেরকে আমি দিচ্ছি তাদের প্রতি আমি দয়া পর্বশ হয়ে কোনো কন্ট্রিবিউশন করছি এই ধরনের কোনো মানসিকতার জন্য আমার ভিতরে প্রবেশ না করে আমার ভিতরে না থাকে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় শাহেখ আবু ওমান তারেক আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন সেটা হচ্ছে যে যেহেতু আমি আল্লাহ তালার জন্য খরচ করছি লালতানায় উলবেল যেটা বেস্ট পসিবল ওয়ে এবং যেটা সবচেয়ে সুন্দর সেইটাই আমি আল্লাহ তাআলার জন্য অপর ব্যক্তিকে আমি দিব এবং যাতে আল্লাহ তাআলা খুশি হয় আমার এবাদতের মাধ্যমে এটাও গুরুত্বপূর্ণ একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে যে মৃত ব্যক্তির জাকাত যেটাও মেনশন করা হয়েছে যে আমরা যদি মৃত ব্যক্তি উনি প্রতি বছর জাকাত যদি দিয়েও থাকেন এবং যদি পরবর্তী বছর জাকাত দেয়ার আগেই মানে বছর শেষ হওয়ার কিছুদিন আগেও যদি উনি মারা যান তারপরেও কিন্তু ওনার জাকাত পেন্ডিং থেকে যায় তো এই জন্যে যারা আমরা আছি মুসলিম হিসাবে আমরা পৃথিবীতে যারা আছি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে মৃত ব্যক্তি মারা যাওয়ার পরে যে কয়েকটা বিষয় খুব প্রথমেই হিসাব করতে হয় তার কোনো ঋণ আছে কিনা তার কোনো ওসিয়ত আছে কিনা একই সাথে তার জাকাত পেন্ডিং আছে কিনা এই বিষয়টা বোধহয় হয় আমাদের এখন থেকে মনে রাখা দরকার এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা উল্লেখ করা হয়েছে ঠিক একই ভাবে জাকাত আদায়ের যে খাদগুলো এই খাতগুলো আমরা জানি যে কোরআন আটটা শ্রেণীর উল্লেখ করা আছে তার ভিতরে একটা হচ্ছে যে দাস মুক্তি এটা হয়তো বর্তমান সময়ে ইমপ্লিমেন্ট হয় কি হয় না অ্যাপ্লিকেবল হয় কি হয় না এই বিষয়ে কথা থাকতে পারে বাকি যে খাতগুলো আছে সেই খাদগুলো যদি আমরা প্রপারলি আইডেন্টিফাই করে সুন্দর ব্যক্তিগত ভাবে জাকাত আদায়ের থেকে প্রাতিষ্ঠানিক উপায়ে একটা প্রাণ ওয়াইজ যদি আমরা জাকাত আদায় করি তাহলে বোধ হয় এর সুফল মানুষজন আরো বৃহৎ আকারে পেতে পারে আর যে কয়েকটা কথা বলা হলো যে ওষরের ক্ষেত্রে ফসলের জমি সেখানে জাকাত এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা ডক্টর ওবায়দুল্লাহ ভাবে মেনশন করেছেন যে অনেক সময় আমরা মনে করি যে হয়তো আমার জাকাত আমি যেহেতু অন্যান্য আমার প্রপার্টি নেই বা অন্যান্য সম্পদ নেই আর্থিক প্রপার্টি নেই কিন্তু ফসলি যে জমি সেখান থেকে দেখা যায় যে তার প্রচুর প্রফিট আসছে প্রতি বছর কিন্তু হয়তো সচেতনতার অভাবে হয়তো উনি এই বিষয়টা ইগনোর করে যাচ্ছেন এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় একই সাথে প্রাণীজ সম্পদ যেটা বর্তমান সময়ে আমাদের বাংলাদেশে বেশ ডেভেলপ হয়েছে এই খাতটা অনেকে এটাকে ব্যবসা হিসেবেও নিয়ে থাকে এই এখানেও যারা থাকেন বা এই বিষয়ে সাথে যারা জড়িত তাদেরকেও জাকাতের আওতায় ওনারা আছেন কিনা না এটাও অ্যানালাইসিস করার দাবি রাখে একই সাথে খনিজ সম্পদ মধু এই সকল বিষয়গুলা সেখান থেকে জাকাত আসে এই বিষয়গুলো আমাদের অবশ্যই গুরুত্ব সহকারে বিবেচনা করা দরকার সর্বশেষ একটা বিষয় সেটা হচ্ছে যে প্রাতিষ্ঠানিকভাবে যদি আমরা জাকাত আদায় করতে পারি তাহলে সেখানে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় বিষয় আমাদের কনসিডার করা করা দরকার দরকার তার প্রথম হচ্ছে যে মানুষের যে মৌলিক চাহিদা সেই চাহিদাগুলো যাতে পূরণ করতে পারি প্রথমেই সেই দিকে নজর দেওয়া দরকার এর পরবর্তীতে হচ্ছে যে মৌলিক চাহিদা পূরণের পরে মানুষের যে নৈতিক মনোজাগতিক ও আধ্যাত্মিক উন্নয়ন এই খাতেও যে জাকাতের অর্থ ব্যয় করা যায় সেই বিষয়টাও আমাদেরকে গুরুত্ব সহকারে বিবেচনা করা দরকার কারণ আমাদের পূর্ববর্তী বক্তা যেটা মেনশন করলেন যে হিউম্যান ডেভেলপমেন্ট মানুষ যদি হয় এটা স্কিলের দিক থেকে হোক নৈতিকতার দিক থেকে হোক আধ্যাত্মিকতার দিক থেকে হোক এই জন্য হিউম্যান ক্ষেত্রে আমরা জাকাতের অর্থ ব্যয় করতে পারি এটা আবার একটা গুরুত্বপূর্ণ বিষয় একইভাবে দারিদ্র বিমোচনে ব্যক্তি ও পরিবারের সার্বিক কল্যাণে সমন্বিত কর্মসূচি গ্রহণ করা দরকার যে আমার জাকাতের কন্ট্রিবিউশনের মাধ্যমে একই সাথে কিছু ব্যক্তি উপকৃত হবে তারা দরিদ্রতার যে শ্রেণী সেখান থেকে উঠে আসবে একই সাথে কিছু পরিবার সেখান থেকে বেরিয়ে আসবে সুতরাং ব্যক্তি এবং পরিবার এই দুইটা ফোকাস করা দরকার আরেকটা বিষয় হচ্ছে যে দরিদ্র জনগোষ্ঠীর আয় জন্য কিছু হস্তান্তর করা যেতে পারে যে যে কারণে তাদের বর্তমান আয় বিলো প্রভার্টি সেখান থেকে তারা এগিয়ে আসতে পারে এবং ওই শ্রেণী থেকে তারা বেরিয়ে আসতে পারে এটাও গুরুত্বপূর্ণ বিষয় আরেকটা বিষয় হচ্ছে যে সমাজে আমরা কিছু শ্রেণীকে দেখি যারা হচ্ছে অ উৎপাদনমুখী এবং ঝুঁকিপূর্ণ তাদেরকে বা সেই শ্রেণী বা সেই পরিবারগুলোকে আমরা সরাসরি আর্থিক সহায়তা ও সামাজিক নিরাপত্তা বলে একটা স্পেশাল কনসিডারেশন অথবা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট এর আওতায় আমরা তাদেরকে আনতে পারি এবং আমরা জানি যে আমাদের সমাজে যদিও আমরা ইকুয়ালিটির কথা বলি বা তারপরেও আমরা জানি যে আমাদের সমাজের শ্রেণী বৈষম্যের একটা বিষয় আছে সেই কারণে সমাজের সকল শ্রেণীর মানুষ যেটা সমানভাবে সুযোগ সুবিধা উপভোগ করতে পারে যেটা যেটা হচ্ছে ইকুয়াল এক্সেস এই ধরনের কাজেও হয় আমরা জাকাতের অর্থ আদায় করতে পারি এবং সেইভাবে আমরা যাকাতের অর্থ ডিস্ট্রিবিউশন করতে পারি এবং উৎপাদনমুখী ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠার জন্য মূলধন ও প্রশিক্ষণ সহায়তা আমরা দিতে পারি এবং একই সাথে দক্ষ শ্রমিক জন্য আমরা তৈরি করতে পারি কর্মসংস্থান তৈরি করতে পারি এই সকল খাতে আমরা জাকাতের অর্থ প্রদান করতে পারি এবং একই সাথে দুনিয়া এবং আখেরাতের কল্যাণের জন্য টেকসই যে উন্নয়ন নীতিমালা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস সেই খাতেও আমরা জাকাতের অর্থকে আমরা প্রদান করতে পারি আমাদের পূর্ববর্তী বক্তা যে বিষয়টা উল্লেখ করলেন খুব চমৎকার যে পৃথিবীর বেশ কয়েকটা দেশে জাকাত প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে এবং সরকারিভাবে জাকাত আদায় করা হয়ে থাকে যেমন আমরা যদি দেখি যে মালয়েশিয়া ইন্দোনেশিয়া ইভেন পাকিস্তান সুদান সেইখানে ডিফারেন্ট ল আছে যে যারা মুসলিম তারা তাদের মতো করে আইন ইয়ে করবে জাকাত পালন করবে শুধু জাকাত না ইসলামিক অন্যান্য ল বা সারিয়া কোর্ট সেখানে আছে যে এই বিষয়গুলো তাদের জন্য ইমপ্লিমেন্ট হবে এবং সমাজের অন্য শ্রেণীর যারা আছে যারা এটাকে পছন্দ করে না তারা তাদের মতো করে এই বিষয়গুলো ইমপ্লিমেন্ট করতে পারে এবং অপরদিকে আরো কিছু দেশ আছে যেমন বাহরাইন লেবানন কুয়েত আরব আমিরাত সেইখানে জাকাত জাকাত দেওয়া বাধ্যতামূলক না তবে মানুষ সেখানে দিতে পারে এবং সেই বোর্ড যেমন আমাদের বাংলাদেশের জাকাত বোর্ড আছে ইসলামিক ফাউন্ডেশনের অধীনে তার সেখানে মানুষজন জাকাত দিতে পারে এবং তারা সেখান থেকে তাদের অধীনে জাকাত ডিস্ট্রিবিউট করে তো যদি আমরা এটাকে একটা প্রাতিষ্ঠানিক বা সরকারি যে নিয়ন্ত্রণ বা সরকারের একটা আইনের অধীনে আনতে পারি তাহলে আমাদের মনে হয় যে আমার এটা বৃহৎ আকারে মানুষজন সেখান থেকে সুযোগ সুবিধা পেতে পারে সর্বশেষ একটা বিষয় উল্লেখ করে আমি শেষ করবো সেটা হচ্ছে যে আমাদের মাঝে কিছু ভুল ধারণা আছে জাকাত দেয়াকে কেন্দ্র করে তার ভিতরে একটা হচ্ছে যে মানুষজন আমরা এক এক বছর এক এক দিন আমরা জাকাত হিসাব করে থাকি যদি একটা নির্দিষ্ট দিনে আমরা সেটাকে হিসাব করে থাকি আমি প্রদান আগে করতে পারি অ্যাডভান্সও পে করা যায় অথবা পরবর্তীতেও পে করা যায় কিন্তু হিসাবটা যদি একটা দিনে হয় এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং আমরা অনেক সময় জমা করে রাখি যে আমি এই বছর দিব না পরবর্তী বছর দিব 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 তার পরবর্তী বছর বছর পরে পাঁচ এইভাবে জাকাতের অর্থ আমরা জমিয়ে রাখি এই জমিয়ে রাখাটা বোধহয় ইসলামের দৃষ্টিতে সমর্থনযোগ্য না যেই বছর আমার যদি সমর্থ থাকে এবং যদি আমার কাছে অর্থ অ্যাভেলেবেল থাকে যেহেতু সমাজে যারা জাকাত প্রাপ্তির বা যারা প্রাপক তাদের সংখ্যার এই জন্য প্রতি বছরই জাকাত আদায় করে দেওয়া এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং অনেক সময় আমরা জাকাতের যে বিধি বিধান আছে বা মাসলামসাইল আছে বা ইসলামের যে সুন্না পদ্ধতি সেই পদ্ধতি আমরা অনেক সময় আহ ফলো করি না এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং অনেক সময় আমরা দেখি যে একই প্রতিষ্ঠান বা একই ব্যক্তিকে আমরা প্রতি বছর কিছু অংশ কিছু অংশ আমরা জাকা দিয়েই যাচ্ছি আমাদের পূর্বপুরুষরা ওনারা ওই একই পরিবার বা একই প্রতিষ্ঠানকে দিতেন আমরাও সেই ট্রেডিশন বা যে ফ্যামিলি লিগাসি আমরা মেনটেন করি অথচ আমরা যদি তাদেরকে অথবা একটা পরিবারকে অথবা দশটা পরিবারকে একটা বড় অ্যামাউন্ট আমরা দিতাম তাহলে দেখা যেত যে কয়েক বছরের ব্যবধানে তারা ওই অবস্থা থেকে অন্য অবস্থানে চলে যেত এই জন্য যদি একটা প্লান ওয়াইজ আমরা টার্গেট করি যে ইভেন ব্যক্তি পর্যায়েও যে আমরা প্রতিবছর একটা ব্যক্তিকে অথবা পাঁচজন ব্যক্তিকে অথবা একটা পরিবারকে আমরা সচ্ছল করে ফেলবো এইভাবে প্লাং ওয়াইজ যদি আমরা জাকাত প্রদান করে থাকি তাহলে বোধহয় ইমপ্লিমেন্টেশনটা আরো বৃহৎ আকারে হতে পারে এবং মোর ইফেক্টিভ এতে হতে পারে এবং আরেকটা বিষয় খুব করা হয়েছে যে আমরা ছোটবেলা থেকে দেখে আসছি যে জাকাতের শাড়ি জাকায়াতের লুঙ্গি এটা একটা আমাদের করুণ পরিণতির চিত্র আমরা সমাজে দেখি এই কালচারটা বোধহয় বন্ধ হওয়া দরকার জাকাতের আলাদা কোনো আইডেন্টিফাইড শাড়ি বা লুঙ্গি যেটা বিলো কোয়ালিটি এরকম হতে পারাটা উচিত না আমরা আরো একটা সামাজিক কালচার আমরা দেখে থাকি যে পলিটিক্যাল পারপাসে অথবা নির্বাচনের উদ্দেশ্যে আমরা ভোট পাওয়ার উদ্দেশ্যে বৃহৎ আকারে জাকাতের অর্থ বা জাকাতের কিছু প্রোডাক্ট আমরা ওপেন ফিল্ডে আমরা দিয়ে থাকি এই কালচারটা বন্ধ হওয়া দরকার জাকাত এটা মানুষের অধিকার এটা আমি যত সুন্দর ওয়েতে মানুষকে দিতে পারি কোনো উদ্দেশ্য ছাড়া জাকাত এটা আমি প্রদান করব কোনো ব্যক্তিকে নিঃস্বার্থ ভাবে ইবাদতের উদ্দেশ্যে আল্লাহ তালের হুকুম পালনের জন্য এখানে জন্য কোনো উদ্দেশ্য আমার মনের ভিতরে না থাকে এটাও বোধহয় আমরা জাকাত যারা দিয়ে থাকি তাদের এটা একটা অ্যানালাইসিস করা দরকার এবং অনেক সময় আমরা সঞ্চয়ের উপর জাকাত দিলেও ব্যবসায়ের যে সম্পদ তার উপর জাকাত দিই না মানে টোটাল যে ক্যালকুলেশন ওয়ে সেই বিষয়ে এবং আমরা যদি এই বিষয়ে কিছুটা সচেতন হই তাহলে সুন্দরভাবে প্রদান সর্বশেষ আমাদের সামাজিকভাবে জাকাতের জন্য একটা সচেতনতা তৈরি হওয়া দরকার ছোটখাটো বিষয় জাকাত ক্যালকুলেশনের পদ্ধতি এই বিষয়গুলো আমাদের পরিবারের ভিতরে এর সংস্কৃতিটা গড়ে ওঠা দরকার যদি আমরা দেখি যে আমাদের অভিভাবকরা ওনারা ছোটবেলা থেকে দেখি ওনারা জাকাত কিভাবে ক্যালকুলেট করতে হয় বছরে একটা দিন নির্দিষ্ট করে নেওয়া আলাদা একটা ফাইল রেডি থাকা এইভাবে যদি পরিবারের ভিতর থেকে একটা কালচার গড়ে ওঠে তাহলে আশা করা যায় যে সামাজিক ভাবেও এটা একটা সুন্দর পদ্ধতি হিসেবে গড়ে উঠবে যে জাকাত প্রদান করা এটাও একটা সামাজিক কালচার এবং একই সাথে এটা ধর্মীয় একটা গুরুত্বপূর্ণ বিধান এবং সর্বশেষ দরিদ্র বিমোচনের উদ্দেশ্যে জাকাতকে যদি আমরা বৃহৎ আকারে ধর্মীয় সামাজিক আন্তর্জাতিক রাজনৈতিক এর আলাদা আলাদা প্রেক্ষাপট আছে জাকাতের এবং যেহেতু এটা আল্লাহ তালার একটা হুকুম ইসলামের যে মৌলিক পাঁচটা স্তম্ভ তার অন্যতম একটা বিষয় সামগ্রিকভাবে সকল কিছু বিবেচনা করে আমরা যদি গুরুত্ব সহকারে জাকাতের যে বিধান এটা যদি আমরা পালন করি তাহলে আশা করা যায় যে একই সাথে আল্লাহ তালার হুকুম এটা পালন করা হবে এবং অপরদিকে সামাজিক এর যে গুরুত্ব দারিদ্র বিমোচন যারা সমাজের পিছিয়ে পড়া মানুষ তারা এখান থেকে উপকৃত হয়ে তারা এগিয়ে আসবে এবং আস্তে আস্তে সামাজিক যে আমাদের দূরত্ব আছে সে দূরত্ব কমে যাবে এবং দারিদ্রতা নিরসন হবে আজকের এই আয়োজনে যারা যুক্ত ছিলেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি মেহমান বৃন্দ যারা এসেছিলেন খুব চমৎকার কন্ট্রিবিউশন করেছেন তাদের প্রতিও আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি দর্শক শ্রোতা মন্ডলী যারা দেখছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আহ্বান করছি যে এখান থেকে যে মেসেজগুলো গিয়েছে যে গিয়েছে এগুলা নিজেরা উপলব্ধি করা এবং অপরের মাঝে ছড়িয়ে দেওয়া আপনার মাধ্যমে যদি অপর কোনো ব্যক্তি এই মেসেজ পেয়ে থাকে এবং এবং এর দ্বারা যদি আমল করে থাকে কন্ট্রিবিউট করে থাকে তাহলে অবশ্যই সেই রিওয়ার্ড আপনার অ্যাকাউন্টেও যুক্ত হবে সামগ্রিকভাবে যেন একটা সুন্দর কালচার আমাদের সমাজে গড়ে ওঠে এবং পৃথিবীর যেন দারিদ্র মুক্ত হয় সেই লক্ষ্যে যে লক্ষ্যে জাকাতকে আল্লাহ তালা ফরজ করেছেন সেই উদ্দেশ্যের জন্য আমাদের দ্বারা সাধিত হয় এই আহ্বান জানিয়ে আপনাদেরকে আবারও মাহের রমজানের ধন্যবাদ জানিয়ে আমার কনক্লুডিং রিমার্স এখানে শেষ করছি আসসালাম আলাইকুম ওর